জালিয়াতিতে মাধ্যম হিসেবে ব্যবহার করে পেটিএমকে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কিভাবে জালিয়াতি, বিক্রমের কাছ থেকেই সরাসরি জানবো। বিক্রম, দেখো আমি জানি গতকালই জামতারা গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই গ্যাং মূলত অ্যাক্টিভ হয় সুপ্রিম কোর্টে ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় জানানোর পর থেকেই পেটিএম এ জালিয়াতিতে সক্রিয় হয় এই জামতারা গ্যাং। জাল প্যান কার্ড তৈরি করে তা দিয়ে সিম কার্ড কিনে এবং নিজেদের পেটিএম অ্যাকাউন্ট তৈরি করে পেটিএম পেমেন্টস ব্যাংকে আগে আধার লিঙ্কে বাধ্যতামূলক ছিল, কিন্তু তা যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়, নির্দেশ করা হয়, তারপর পেটিএম এ গিয়ে বা ইউপিআই মানি ট্রান্সফারে গিয়ে আন্দাজ মতো যে কোনো নাম্বার দিয়ে দেখে নিত সেই নাম্বারে পেটিএম আছে কিনা, তারপর সেই নাম্বারে পাঠানো হতো কেওয়াইসি করার নামে ভুয়ো এসএমএস, তারপর গ্রাহক পারে পা দিলেই লিঙ্ক পাঠিয়ে রিমোট এক্সেসের মাধ্যমে গ্রাহকদের তথ্য জেনে টাকা হাতিয়ে নিত এই এই প্রতারকরা। এছাড়া জাল প্যান কার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখত, গ্রাহকদের থেকে হাতানো টাকা সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে পরে তুলে দিত, এবং যেটা আমরা জানতে পারছি লালবাজার সূত্রে বা গোয়েন্দাদের সূত্রে যে এই গ্যাংয়ে কিন্তু শুধুমাত্র জামতারা অবধি সীমাবদ্ধ এমনটা নয়, জামতারার বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, এবং মূলত টার্গেট ছিল পেটিএম বা বিভিন্ন ওয়ালেট, সেক্ষেত্রে শুধুমাত্র পেটিএম নাকি আরো অন্যান্য বেশ কয়েকটি ওয়ালেটে ইতিমধ্যেই তারা অপারেট করেছে, এই সমস্ত বিষয়টা এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আপাতত ভাবে এই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজন অভিযুক্ত নাম পাওয়া গেছে, তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। অনেক ধন্যবাদ বিক্রম। সিএ বিরোধী আন্দোলনে ফের গুলি, আবারও টার্গেট জামিয়া মিডিয়া। রাতের অন্ধকারে 5 নম্বর গেটের বাইরে স্কুটারে চড়ে হামলা, আতঙ্কে হুড়োহুড়ি ছাত্র জামায়াতে 2 দুষ্কৃতীর খোঁজে পুলিশ। কখনো জামিয়া কখনো শাহিনবাগ, ইয়েলো আজাদি থেকে হিন্দুস্তান হিন্দুদের স্লোগান। 4 দিনে 3 বার গুলি দিল্লিতে, যোগী অনুরাগের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, সরাসরি শাহকে কটাক্ষ কেজরির, পাল্টা তরজায় বিজেপি। দিনের সবচেয়ে বড় খবর, চুল চেরা বিশ্লেষণ শোরগোল, নিউজরুমের জমজমাট তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে শানিত যুক্তি, বিকেলে প্রাইম টাইমের উত্তাপ, দেখুন সরগরম 5টা সোম থেকে শুক্র বিকেল 5টা। স্টুডিও ছেড়ে সোজা রাস্তায় একেবারে আমজনতার মাঝে, রাজনৈতিক উত্তাপ থেকে মানুষের প্রত্যাশা, জমজমাট আলোচনা, প্রশ্ন আপনার, জবাব নেতাদের, চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে, দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়। কারিশমা ম্যাজিক কি 2 অস্ত্রে শান দিয়ে আজ দিল্লিতে প্রচারের মোড়ে, শাহের কায়দায় শাহিনবাগকেই নিশানা নাকি কেজরির উন্নয়ন মডেলকেই চ্যালেঞ্জ, প্রধানমন্ত্রীর সভায় নজর রাজনৈতিক মহলে। 7 তারিখ বিধানসভায় বাজেট, নবান্নের দেওয়া খতিয়ান পাঠি দেওয়াজ, তবে সংঘাতের আবহে প্রথা মানবেন রাজ্যপাল নাকি সেখানে উল্টো পথে ধানকার, পার্থ সাক্ষাতে ভিড়বে ছিঁড়ে তাকিয়ে রাজ্য। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাধা চককে চ্যালেঞ্জ, বিশ্বাসফেরক খবরে যা আপনাকে ভাবাবেই ভাবাবে, এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। টালার অগ্নি পরীক্ষায় পুলিশের কামাল, সপ্তাহে প্রথম কাজের দিনে দক্ষ হাতে ঘুরপথের চাপ সামাল, বিকল্প রুটে কোথায় বাস স্টপ, হাতে হাতে বিলি ম্যাপের প্রিন্ট আউট, পরিস্থিতি সামালে পথে স্পেশাল কমিশনার। নিজের ইচ্ছে মতো ডায়েট করছেন, ওজন কমাতে যখন তখন খাবারে নিয়ন্ত্রণ, ঠিক করছেন তো নাকি হিতে বিপরীত হচ্ছে, দেখুন অব্বির 24 ডেঞ্জারাস ডায়েট আজ সন্ধ্যে 7টায়।